হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের ফাইনালের যে অঙ্কগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেরকম কয়েকটি অঙ্ক আমি তুলে ধরছি। তোমরা এই অঙ্কগুলি দেখে নাও, এগুলি যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা ফাইনালে অঙ্কে পূরণ পাবে। এবার অঙ্কগুলি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে দেখো, প্রথমে অঙ্কটা দেওয়া আছে, এগুলোর থেকে এভাবে ছক বানিয়ে তুলে নেবে। শ্রেণী ব্যবধান, শ্রেণী সীমানা, মধ্যমান, পরিসংখ্যা, বিচ্যুতি, পরিসংখ্যা কিন্তু বিচ্যুতি লিখে নেবে। এবার এখান থেকে শ্রেণী ব্যবধানটা এখান থেকে এভাবে তুলে নেবে, এভাবে প্রত্যেকটা সংখ্যা তুলে নেবে, তারপরে পরিসংখ্যাটা এভাবে তুলে নেবে। মাঝখানে শ্রেণী সীমানাটা বার করবে, এটা বার করার নিয়ম আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও কীভাবে করা হয়েছে, ওগুলো দেখিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে শিখে নিও। এবার মধ্যমান কী করে বার করতে হয়, দুটাকে যোগ করবে, যোগ করে দুই দিয়ে ভাগ করে, ভাগ করলে যেটা মান হবে সেটা হলো মধ্যমান। এই মধ্যমান সাধারণত অঙ্কে একটা মানেরই দরকার হয়, এগুলি সব যদি নাও করো কোনো অসুবিধা নেই, যেটা না করলেও কোনো অসুবিধা নেই, এমনি বার করতে হবে, রাফি করলেও হবে। পরে পরিসংখ্যান তো আমাদের অঙ্কে দেওয়াই থাকবে, এখান থেকে লিখে নেবে। পরিসংখ্যান মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা সরাসরি বিচ্যুতি হয়ে লিখে দেবে জিরো। এবার যেদিকে মান ছোট থাকবে, মানে শ্রেণী ব্যবধান যেদিকে ছোট থাকবে সেদিকে -1, -2, -3 লিখবে, অর্থাৎ 20, 29, আর নিচে আছে 80, 89। তার মানে উপরের দিকে আছে ছোট, এই জন্য এদিকে হবে -1, -2, -3, আর নিচের দিকে হবে +1, +2, +3। এবার এখানে লেখা আছে পরিসংখ্যান একটা বিচ্যুতি, অর্থাৎ পরিসংখ্যা ঘর কোনটা, পরিসংখ্যা হলো এটা বিচ্যুতি ঘর, এটা এই দুটিকে গুণ করে দিবে, 3 আর 4 গুণ 3, 4 আর 12, প্লাস গুণ করলে মাইনাস হবে। এভাবে 7 দুগুণ 14, 7 কে 7, চিহ্নগুলি সেভাবে হবে বসিয়ে দেবে। আর জিরোতে জিরোকে 12কে জিরো দেখবে 0 হবে, আবার এগুলো প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করবে, 6 কে 6, 7 দুগুণ 14, 3 পাঁচে 15। প্লাসগুলিকে যোগ করলে মাইনাসগুলিকে যোগ করবে, যোগ করে 12টা থেকে 16টা বিয়োগ করবে, বিয়োগ করলে সামেশিয়ান এফএক্স ড্যাশ এর মান বার হবে। এবার এন এর মানটা যোগ করবে, অর্থাৎ পরিসংখ্যার মানগুলো সবগুলিকে যোগ করে নেবে, এন এর মান বেরিয়ে গেলো। এবার ফর্মুলা লাগবে মিন বা গড়ের ফর্মুলা, কি am+summation(fx)-n×i। এখানে লিখবে am এর মানটা এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে নিয়ে নেবে। এম এর মান হলো মধ্যমানটা লাগবে, অর্থাৎ এই দুটিকে যোগ করবে, যোগ করে দুই দিয়ে ভাগ করবে, ভাগ করলে যে মানটা হবে সেটা হলো মধ্যমান, ওটি হলো am। তারপরে summation(fx)-এর মান হলো 2, এখান থেকে অঙ্কে করা আছে, এখান থেকে নেবে 2। সামেশিয়ান এটা হয়ে গেলে, n এর মান হলো 48, এখান থেকে n এর মান 48, অর্থাৎ নাম্বার ফ্রিকোয়েন্সির মান কত সেটাই হলো এন এর মান। আয়ের মান হলো ব্যবধানটা, অর্থাৎ 20 থেকে 29 বা 30 থেকে 39 বা 40 থেকে 49, এর ব্যবধানটা কত কর গুণে বার করে নেবে, এখানে 10 হয়, এই জন্য এই আয়ের মান হলো 10। এবার এই মানগুলি বার করা হলো, এই মানগুলি অঙ্কটার মধ্যে বসিয়ে দাও। সব এম এর মান হলো 54.5, সামেশিয়ান এফেক্ট ডেসের মান হলো 2, এন এর মান 48, ইন্টু আয়ের মান হলো 10। এগুলিকে সবগুলিকে কাটাকাটি করো, প্রথমে এটা লেখো, এটা কাটাকাটি যদি যায় না, এই জন্য উপরে উপরে গুণ করলাম, 10 দুগুণে 20, আর নিচে হলো 48, 20কে 48 দিয়ে সরাসরি এমনি ভাগ করে দাও, ভাগ করে দিলে এটা 0.4 দিয়ে হবে, এটাকে যোগ করে দাও, যোগ করলে হবে 50, আর 42 যোগ করলে হবে 92, অর্থাৎ 54.92, 54.92 এটা হবে উত্তর। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ওখানে আমার ডিটেলসে করা আছে, ওখান থেকে তোমরা দেখে অবশ্যই করতে পারবে ভালোভাবে। এবার মিডিয়ানের ফর্মুলা দেখাও, l+2 দিলে n/2 -f/fm, (2)(i). এবার কার কার মান আছে এগুলো সবগুলো এভাবে লিখে নেবে, যেগুলো যেটা মানের দরকার আছে সেই মানগুলো এখানে পাশে লিখে দিবে। এখানে তাহলে এটার মান, তারপরে এর মান এগুলো কীভাবে পাওয়া গেলো আমি দেখো ডিসক্রিপশন আগে আমাকে করে দিয়েছিলাম, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিও। সব মানগুলিকে দিয়ে এই মানগুলি বসিয়ে দেবে, বসিয়ে কাটাকাটি করলে দেখবে মানটা উঠতে হবে এভাবে। মিডিয়ান কীভাবে করতে হয়, মিডিয়ানের ফর্মুলা হলো (3)-2)-min। 3 মিডিয়ান, মিডিয়ানের মান হলো কত বার হলো 54.4, এখানে লিখে দেবে -2 ইন্টু মিনের মান আগে বার করা হয়েছে, ওখান থেকে বসিয়ে দেবে, এই দুটোকে গুণ করে, এই দুটোকে গুণ করে, গুণ করে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে এটা উত্তর হবে। তো এইভাবে অঙ্কটা করতে হবে। এবার দ্বিতীয় অঙ্ক দেখো, এখানে স্কোর দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, এটা অঙ্কের মধ্যে বসিয়ে দেবে। তাহলে সমাধানের প্রথমে স্কোর বসাবে, স্কোর থেকে দেখে দেখে, আর পরিসংখ্যাটা দেখে দেখে বসিয়ে দিবে। এবার এটা থেকে এটা বার করবে, অর্থাৎ শ্রেণী সীমানা কী করে বার করতে হবে, প্রথমটা থেকে
50 বাদ দেবে, আর পরেরটা আমার 0.50 যোগ করবে, বার করে সবগুলো এইভাবে শ্রেণী সীমানা বার করবে। মধ্যবিন্দু বার করার নিয়ম, দুইটাকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে মধ্যবিন্দু বেরিয়ে যাবে, একই রকম হবে, এটা না করলেও হবে। পরিসংখ্যাতে এটা পরিসংখ্যাতে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। এবার বিচ্যুতি কি বার করার নিয়ম, পরিসংখ্যার সবচেয়ে বড় যেটা সেই সরাসরি 0 লিখে দেবে, ছোটো দিকে -1 -2, আর বড়ো দিকে হলে -+1+2। এটা দেখবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও, ভালোভাবে ডিটেলসে বলা আছে, ওখান থেকে শুনে নিও। এবার পরিসংখ্যান বিচ্যুতি কী ব্যবহার করে, এই দুটাই গুণ করে দেবে, গুণ করে করে এখানে বসিয়ে দেবে। এবার মাইনাসগুলোকে যোগ করে প্লাসগুলোকে যোগ করবে, বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করবে, বিয়োগ করে সামেশিয়ান এফেক্ট ড্যাশ বসে বিয়োগ করবে, বড়োটার চিহ্ন বসাবে। এটা -22 আছে আর হলো +30 আছে, তাহলে প্লাসের এইসব পরিমাণটা বেশি, এই জন্য এটা প্লাস চিহ্ন হবে, +8 হলো। এবার ফর্মুলাটা লিখবে, গড়ের মিনের ফর্মুলা, তবে এখানে কার কোনটা মান আছে সেগুলোকে লিখে নেবে, লিখে এখানে অঙ্কের মধ্যে বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এবার পরের পার্টটা দেখে নাও, আগের অঙ্কের মধ্যে যদি না পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা অঙ্কটা দেখে নিও, এই অঙ্কই করা আছে ভালোভাবে, ওখান থেকে দেখে দেখে তোমরা বুঝে নিও, একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মিডিয়াম, এরপরে হলো ভূসিষ্ঠক বা মোট, কী করে বার করে দেখো, এটার ফর্মুলা দেওয়া আছে, মান বসিয়ে করা হয়েছে। পরে আরেকটি অঙ্ক দেখো, স্কোর পরিসংখ্যা দেখো দেওয়া আছে, স্কোর আর পরিসংখ্যা পাশাপাশি দেওয়া আছে, এখান থেকে অঙ্কটি করা হয়েছে আগের অঙ্কটার মতোই, এভাবে করবে, করে তারপরে এভাবে করার পরে তোমরা এখানে মিন বা গড় বার করবে, এইভাবে দেখো করা আছে, ঠিক সেম এইভাবে করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে দেখেও তোমরা করতে পারো, এখানে রাফগুলো কিন্তু পাশে করবো অবশ্যই। দেখে নাও, এগুলি ভালো করে কিন্তু করবে, এখান থেকে এই ধরনের অঙ্ক আসবে, তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। দেখে নাও, এভাবে অঙ্কটা করবে এবং রাফ কিন্তু করে দেবো অবশ্যই, রাফ ছাড়া কিন্তু অঙ্কের নাম্বার পাওয়ার চান্সটা একটু কম থাকে, আর দেখলে 8-এর মধ্যে তোমাদের নাম্বার কম দেবে। আর এগুলি করতে গেলে কিন্তু মিন কাকে বলে, মিডিয়ান কাকে বলে, মোট কাকে বলে, এগুলি কিন্তু অবশ্যই সংখ্যাগুলি পড়ে যাবে, এই ধরনের সংখ্যা থেকে কিন্তু একটা একটা সংখ্যা তোমাদের কিন্তু অবশ্যই আসবে। আর এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পড়ে যেতে পারো, মিন মিডিয়ান মোডের সুবিধা ও অসুবিধাগুলি, এই প্রশ্নটা পড়ে যেতে পারো, আর এমনি এগুলো পড়ার দরকার নেই। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এই ধরনের যে প্রশ্নগুলি বললাম এই ধরনের প্রশ্নগুলি পড়বে আর অঙ্কগুলি করবে, তাহলে দেখো তোমরা সরাসরি একটা অঙ্ক অবশ্যই কম পেয়ে যাবে। দেখো তোমাদের সামনে একটি অঙ্ক তুলে ধরছি, তোমরা অঙ্কটা দেখে না, এই অঙ্ক কিন্তু আসার চান্স আছে। গড়ের সংখ্যা দাও, নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির মধ্যমান নির্ণয় করো বা মধ্যমান নির্ণয় করো, তাহলে এখানে অঙ্কটা এভাবে দেওয়া থাকবে, এটাকে দেখে এভাবে করবে, গড়ের সংখ্যা দেওয়া আছে, তারপরে অঙ্কটাকে এভাবে তুলবে, তুলে এভাবে সমাধান করবে। দেখো পুরো পরিষ্কার করে দেওয়া আছে, তোমরা দেখে নাও, দেখে এটাকে রেডি করবে। কীভাবে মানগুলি বার করা হয়েছে, আমি আগের অঙ্কগুলোতে যেভাবে করছি ঠিক এইভাবে করা আছে, তোমার দেখে দেখে পাশে দেখো লেখা লেখা আছে, ব্যাকে দাও, এখান থেকে দেখে দেখে এটাকে দেখো, দেখে নিই কোনটা মান কীভাবে করা হয়েছে, আগের অঙ্কগুলোতে কিন্তু দেখিয়ে দেওয়া আছে, একইভাবে এটাকে করবে, করে বসিয়ে দেবে। এবার আরেকটা অঙ্ক দেখে নাও, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে, এভাবে সংখ্যা কিন্তু আসতে পারে, তারপরে এখানে দেখো এটা স্কোর দেওয়া আছে, এগুলো থেকে তোমার ট্যালি বার করতে হবে, ট্যালি বার করে মধ্যমান নির্ণয় করতে হবে, তাহলে এইভাবে লেখাটার থেকে প্রশ্নটা দেওয়াই থাকবে, এখান থেকে তোমরা এইভাবে লিখবে, লিখে এই মানগুলোকে এইভাবে বার করবে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, সংখ্যা দেওয়া আছে, তারপরে দেখো কীভাবে অঙ্কটা করতে হবে, সব পরিষ্কার দেওয়া আছে, অঙ্কটা দেখে এখানে স্কোর শ্রেণী সীমানা ট্যালি পরিসংখ্যা এইভাবে লিখে নেবে, লিখে এভাবে ট্যালি যেভাবে বার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে দেখবে, দেখে এখান থেকে করবে, এভাবে করার পরে মধ্যমানের ফর্মুলা লিখবে, ফর্মুলা লিখে মানগুলিকে বসিয়ে দিয়ে বসিয়ে দেবে, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, চান্স বেশি এবার মিন মিডিয়ান মোড আসা, তারপরে যদি ওটা বাই চান্স যদি না আসে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক অবশ্যই আসবে। এবার আরেকটা অঙ্ক দেখে তুলে এসেছে তোমাদের সামনে, অঙ্কটা দেখে নাও, কী মান বলেছে, মিডিয়ান কাকে বলে, নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটি গড় নির্ণয় করো, তাই মিডিয়ানের সংখ্যা, তার অর্থাৎ আমি বলছিলাম মিন মিডিয়ান মোড কাকে বলে, এগুলি পড়বে, তাই সংখ্যাটা দেখো এখানে দেওয়া আছে, তারপরে দেখো অঙ্কটাকে প্রথম তুলে নেবে, স্কোর পরিসংখ্যা তুলে নেবে, দিয়ে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমান করবে,
বিচ্যুতি জানায় সবচেয়ে বড়, যেটা হয় সরাসরি জিরো লিখবে। তারপরে ছোটো সংখ্যার দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখবে, আর বড়ের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি লিখবে। আর বিচ্যুতি আর পরিসংখ্যা গুণ করলে পরে পরিসংখ্যানটা বিচ্যুতি এই মানটা বার হবে। এবার বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে সামেশন এফেক্ট ডেজ বার হবে, এনের মান কত হবে এখান থেকে বের করবে। তারপরে ফর্মুলা বসিয়ে ফর্মুলা লিখে ফর্মুলার মধ্যে মানটা বসিয়ে দেবে, পাশ এটা অঙ্ক হয়ে গেল। তাহলে যে ধরনের অঙ্কগুলো আমি দেখালাম এই ধরনের অঙ্কগুলিকে ভালো করে করো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে লিঙ্ক থেকে সরাসরি অঙ্কগুলি কীভাবে করেছি সেরকম দেখে নিয়ে তাহলে তোমার পরীক্ষা হলে কোনো অসুবিধা হবে না। আর এগুলো যদি করে দাও অবশ্যই কমন পাবেই পাবে, এই ধরনের অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে। তোমরা ভালো করে এগুলিকে করে দিও।